আমরা কিন্তু এলপিজি গ্যাসের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে তো আপনি কীভাবে চেক করতে পারবেন মোবাইল ফোনে খুব সহজেই আপনাদের গ্যাসের কত টাকা সাবসিডি আপনাদের অ্যাকাউন্টে ঢুকতেছে। এক কথায় সেটি আপনাদের ভারত গ্যাস হোক কিংবা এইচপি কিংবা ইন্ডেন, তো আপনি যে কোনো গ্যাসের কিন্তু সাবসিডি চেক করতে পারবেন খুব সহজে মোবাইল ফোনের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যে, যদি আজকের ভিডিওটি আপনি স্কিপ না করে দেখেন। তো এর জন্য আপনাদের কাছে করতে হবে, আপনি যে রুকি পাচ্ছেন পাশে ক্লিক করে এক দিন আজ যখন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে পাশে ক্লিক করে নোটিশ অলকে রাখুন। আজ যদি সাবস্ক্রাইব করে গেছেন দীর্ঘ অসংখ্য ধন্যবাদ। তো এর জন্য আপনি গুগলে চলে আসবেন। তো গুগলে এসে আপনি সার্চ করবেন মাই এলপিজি লিখে আপনি সার্চ করবেন। তো মাই এলপিজি লিখে আপনি যখনই সার্চ করবেন প্রথমে আপনি লিঙ্ক পেয়ে যাবেন myelpg.in। তো আমি আপনার সুবিধার্থে ডেসক্রিপশনে দিয়ে দেবো, সে ডেসক্রিপশনে ক্লিক করে দিন আসতে পারবেন। তো আপনি দেখতেই পাচ্ছেন যে একটি অপশান রয়েছে আপনাদের এখানে, অর্থাৎ অনেকগুলো অপশান রয়েছে ভারত গ্যাস, এইচপি এবং ইন্ডেন। তো তিনটি গ্যাসের আপনি সিলিন্ডার দেখতেই পাচ্ছেন। তো এইচপি গ্যাস এবং ভারত গ্যাসের সাবসিডি চেক করার পদ্ধতি কিন্তু একই রয়েছে এবং ইন্ডিয়ান গ্যাসের ক্ষেত্রে আলাদা রয়েছে। তো এইচপি এবং ভারত গ্যাসের যেহেতু একই রয়েছে সেক্ষেত্রে আমি যেকোনো একটি দেখিয়ে দিচ্ছি, এরপর ইন্ডিয়ান দেখিয়ে দেবো। তো এই জন্য আমরা এইচপি গ্যাসের চেক, অর্থাৎ এইচপি এবং ভারত গ্যাসের চেক করে আপনি যেকোনো একটির উপরে ক্লিক করবেন। ক্লিক করতে পরবর্তী পেজটি আপনার সামনে কিন্তু চলে আসবে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে একটি অপশন রয়েছে উপরে আপনাদের সাইন ইন এবং নিউ ইউজার। তো যেহেতু আমরা নতুন সেটা আমরা কী করবো, নিউ ইউজারে ক্লিক করে দেবো। ক্লিক করতে এই পেজটি চলে আসবে। এখানে আপনি কী করবেন, আপনাদের স্টেট কী রয়েছে আপনি সিলেক্ট করবেন। আমাদের ওয়েস্ট বেঙ্গল আমরা সিলেক্ট করলাম। এরপর আপনাদের ডিস্ট্রিক্ট কী রয়েছে আপনি সেটি এখানে সিলেক্ট করে দেবেন আপনার ডিস্ট্রিক্ট। তো এরপর আপনি চলে আসবেন, আপনার ডিস্ট্রিবিউটার নাম আপনি সিলেক্ট করে নেবেন। তো আমরা সিলেক্ট করলাম। তো এরপর আপনি কী করুন, কনজিউমার নাম আপনি বসিয়ে দেবেন, আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, ক্যাটালগটি বসিয়ে দেওয়ার পর আপনি প্রসেসে ক্লিক করে দেবেন। এরপর পরবর্তী পেজটি চলে আসবেন। পরবর্তী পেজে আপনি মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং নতুন একটি পাসওয়ার্ড আপনি সেট করে নেবেন। তো যখন আপনাদের তা সেট করা হয়ে যাবে এরপর আপনি কী করবেন, এনে চলে আসবেন আবারও আসার উপরে। আপনি দেখতে পাবেন সাইন ইন নামে একটি অপশন রয়েছে, এই সাইন ইনে আপনি ক্লিক করে দেবেন। এরপর তো ক্লিক করতে এই পেজটি চলে আসবেন। আপনি কী করবেন, আপনি রেজিস্টার মোবাইল নাম্বার কিংবা ইমেল আইডি আপনি বসিয়ে দেবেন। এরপর ক্যাটালগটি বসিয়ে দেওয়ার পর লগ ইনে ক্লিক করে দেবেন। পরবর্তী পেজে আপনাদের পাসওয়ার্ড যেটি আপনি সেট করেছেন তা বসিয়ে দেবেন। এরপর লগ ইনে ক্লিক করে দেবেন। তো এরপর পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনাদের এলপিজি আইডি, নেম, কনজিউমার নেম, নাম্বার, আধার নাম্বার ইত্যাদি, এর ওকে আমরা ক্লিক করে দেবো। তো এখানে আপনি সমস্ত ডিটেলস দেখে নিতে পারবেন আপনার ডিটেলস কী কী রয়েছে। তো আমরা চেক করবো আমাদের সাবসিডি, এর জন্য আমরা কী করবো, ভিউ যে রয়েছে বাদিকে আপনি দেখতেই পাচ্ছেন ভিউ, সিলিন্ডার বুকিং হিস্টোরি এবং সাবসিডি ট্রান্সফার, এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনাদের কবে আপনি অর্থাৎ গ্যাস একটা সিলিন্ডার আপনি অর্ডার করেছেন, কতগুলো সিলিন্ডার অর্ডার করেছেন, কত টাকা দিয়ে আপনি সিলিন্ডার নিয়েছেন এবং তার ডেট এবং আপনি সাবসিডি অ্যামাউন্ট। তো দেখতেই পাচ্ছেন যে আপনি সাবসিডি অ্যামাউন্ট কত এখানে ক্রেডিট হয়েছে, আপনি ক্রেডিট হয়েছে নাকি আপনাদের হয়নি তা আপনি দেখে নিতে পারেন। এরপর আপনার পেমেন্ট টাইপ কী রয়েছে, ব্যাংকের নাম কোন ব্যাংকে আপনি ক্রেডিট হয়েছে, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড ইত্যাদি আপনি দেখে নিতে পারবেন। তো বুঝতেই পারছেন আপনি কীভাবে খুব সহজে আপনাদের এলপিজি যে সাবসিডি রয়েছে এক কথায় তা আপনি চেক করতে পারবেন। তো এখন আমরা দেখে নেব যে আপনি কীভাবে চেক করতে পারবেন যে ইন্ডিয়ান গ্যাসের সাবসিডি। তো আমরা দেখে নিলাম এটা, অর্থাৎ অর্থাৎ এইচপি গ্যাস এবং ভারত গ্যাস। তো ইন্ডিয়ান গ্যাসের সাবসিডি চেক করার জন্য আপনি আবার হোম পেজে চলে আসবেন। এরপর ইন্ডিয়ান গ্যাসের উপরে আপনি ক্লিক সিলিন্ডারের উপরে, তো ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। তো এখানে আপনি অসংখ্য অপশন পেয়ে যাবেন, এখানে আপনি বাদিকে নিয়ে আসবেন। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে ডান দিকে এক কথায় গিফট ফিডব্যাক, এই গিফট ফিডব্যাকে আপনি ক্লিক করবেন। ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এরপর আপনি এলপিজি দিয়ে ক্লিক করে দেবেন, এলপিজি দিয়ে ক্লিক করতে এরকম চলে আসবে। এরপর আপনি কী করবেন, সাবসিডি রিলেটেড যে রয়েছে এখানে সাবসিডি রিলেটেড এখানে PAHL, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এরপর আপনি কী করবেন, সাবসিডি নট রিসিভ এই অপশনে আপনি ক্লিক করবেন। এরপর আপনি পরবর্তী পেজটি চলে আসবেন, এখানে আপনি রেজিস্টার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন কিংবা আপনি এলপিজি আইডি বসিয়ে দেবেন। এরপর সাবমিটে ক্লিক করে দেবেন। এরপর নিচে আপনি চলে আসবেন, এখানে আপনি সমস্ত ডিটেলস আপনি দেখতে পারবেন, আপনার অ্যাপ্লিকেশন নেম, ইমেল আইডি, পিনকোড ইত্যাদি। এরপর এখানে একটি আপনি অপশন রয়েছে যে অর্থাৎ আপনি কবে সিলিন্ডার অর্ডার করেছেন, কতগুলো সিলিন্ডার অর্ডার করেছেন এবং তার ডেট, ডেলিভারি ডেট এবং টাইম এবং অ্যামাউন্ট আপনি দেখতে পাবেন। সাবসিডি অ্যামাউন্ট, তো আমাদের সাবসিডি অ্যামাউন্ট রয়েছে কিন্তু 32 টাকা 52 পয়সা। তো বুঝতেই পারছেন যে আমাদের কত টাকা করে ক্রেডিট হয়েছে।